Hello friends, welcome to the next lecture of Dynamics of Particle. In our class, our first chapter theory to solve puri felechi sob somosto the theory gulo bole felechi. Ebar amra koyekta problems er dike jabo. Thik ache, ekta ba dutu lecture koyekulo problem discuss korbo. Tarpor amra next chapter e jabo. To ei basic principle and terms theke amra koyekta problems korbo. Okay. So our first problem is here given that the velocity of a particle moving in a straight line is given by the relation v square equals to ax square plus 2bx plus c. Relation jeta dewa royeche eta hocche v square equals to ax square plus 2bx plus c mane v er shonge x er relation dewa ache jekhane abc constant. Prove that its acceleration varies as the distance from a fixed point in the line. দেখা তবে এই যে acceleration যেটা ভেরি করছে acceleration সেই accelerationটা ভেরি করছে আচ্ছা acceleration এখানে যেহেতু abc constant আছে আমি accelerationটাকে f দিয়ে প্রকাশ করছি ওকে কারণ acceleration আমরা generally a দিয়ে প্রকাশ করে থাকি কিন্তু এখানে আমি accelerationকে f দিয়ে প্রকাশ করছি কারণ abc গুলো অলরেডি এরাই আছে প্রবলেম তাহলে v স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 2bx প্লাস c এটা হচ্ছে v আর x এর মধ্যে একটা রিলেশন দেওয়া আছে প্রমাণ করতে হবে অ্যাক্সিলারেশন ভেরিজ অ্যাজ দ্য ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট ইন দ্য লাইন তার মানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে অ্যাক্সিলারেশন যেটা হবে সেটা একটা লাইন বরাবর যাবে মানে আমাকে দেখাতে হবে এই এফটা প্রপোর্শনাল টু এক্স অ্যাকচুয়ালি বা আমি বলতে পারি এখান থেকে আমাকে যে অ্যাক্সিলারেশনের অ্যাক্সিলারেশনের সঙ্গে এক্স এর যে রিলেশনটা বেরোবে সেটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে মানে এফ ভার্সেস এক্স যদি আমি একটা লেখচিত্র আঁকি সেটা অবশ্যই একটা স্ট্রেট লাইন হবে এবং তার একটা ইনিশিয়াল পয়েন্ট থাকবে নির্দিষ্ট ইনিশিয়াল পয়েন্ট থাকবে এই যে বলছি ভেরি অ্যাজ দ্য ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট ইন দ্য লাইন ওকে তাহলে দেখা যায় এখানে অ্যাক্সিলারেশনটা কী করে পাওয়া যাবে না আমরা জানি অ্যাক্সিলারেশন আমি একটা রিলেশন বলেছিলাম যে এফ ইকুয়ালস টু মানে এ লিখেছিলাম ভি ইন্টু ডিভি ডি এক্স যখন আমাদের রিলেশনটা ভি এর সঙ্গে এক্সের আছে এখানে টি এর আইজ নেই যদি ভি এর সঙ্গে টি থাকতো তাহলে ডিভি ডি টি হতো কিন্তু যখন এক্স হবে ইন টার্মস অফ তখন আমি আগেই বলেছিলাম যে এফ সমান হয়ে যাবে ভি ইন্টু ডিভি ডি এক্স এবং সেটা করেছিলাম কীভাবে হবে তাহলে আপাতত আমাকে এখানে কী করতে হবে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে তাহলে যদি ভি স্কোয়ার আছে এর ডেরিভেটিভ হবে টু ভি ইন্টু ডিভি বাই ডি এক্স ইকুয়ালস টু টু এক্স প্লাস টু ভি তার মানে ভি ইকুয়ালস টু যেটা ভি ইন্টু ডিভি ডি এক্স সমান হয়ে গেল এক্স প্লাস ভি তাহলে যে ভি ইন্টু ডিভি ডি এক্স এটা কি এটা হচ্ছে অ্যাক্সিলারেশন এফ তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এক্স প্লাস বি তার মানে আমি এখানে পরিষ্কার বুঝতে পারছি যে এফ এর আর এক্সের মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ আছে যেটা আমার এখানে প্রমাণ করতে বলেছে যে প্রুভ দ্যাট ইটস অ্যাক্সিলারেশন ভ্যারিজ অ্যাজ দ্য ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট ইন দ্য লাইন ফ্রম এ ফিক্সড পয়েন্ট তার মানে ইনিশিয়াল অ্যাক্সিলারেশনটা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে হচ্ছে সেটা কোথার থেকে হচ্ছে কী করে বোঝা যাবে না এখানে আমি দেখতে পাচ্ছি যে এফ কোথায় জিরো মানে ইনিশিয়াল অ্যাক্সিলারেশন মানে কি এফ যেখানে জিরো তাহলে হোয়েন এফ ইকুয়ালস টু জিরো হোয়েন এফ ইকুয়ালস টু জিরো যেখানে অ্যাক্সিলারেশন যেখান থেকে স্টার্ট হচ্ছে মানে প্রথমে অ্যাক্সিলারেশন জিরো ছিল তাহলে কী হবে এক্স প্লাস বি ইকুয়ালস টু জিরো তার মানে এক্স ইকুয়ালস টু মাইনাস বি তার মানে এক্স ইকুয়ালস টু মাইনাস বি ডিভাইড বাই এ তার মানে এটা হচ্ছে ইনিশিয়াল লাইন স্টার্টিং পয়েন্ট যেখান থেকে শুরু হচ্ছে অ্যাক্সিলারেশনটা এবং সেটা কীভাবে ভেরি করছে এক্সের সঙ্গে লিনিয়ারলি ভেরি করছে তাহলে এটা প্রুফ হয়ে গেল ওকে এবারে নেক্সট প্রবলেমের দিকে যাব দিস ওয়াজ দ্য ফার্স্ট প্রবলেম তাহলে দেখা যাক নেক্সট প্রবলেমটি কী আছে নেক্সট প্রবলেমটা বলছে দ্য ল অফ মোশন ইন এ স্ট্রেট লাইন বিং এক্স ইকুয়ালস টু হাফ ভিটি সো দ্যাট দ্য অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট এখানে দেওয়া আছে দ্য ল অফ মোশনটা দেওয়া আছে কীরকম মানে এক্সের সঙ্গে একটা টিয়ার রিলেশন দেওয়া আছে এক্স ইকুয়ালস টু হাফ ভিটি এটা হচ্ছে ল অফ মোশন সো দ্যাট দ্য অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট আমাকে দেখাতে হবে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে ভি হচ্ছে যে ভেলোসিটি এক্স হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স ট্রাভেল আর টি হচ্ছে যে টাইম তাহলে আমাকে দেখাতে হবে সো দ্যাট দ্য অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট তাহলে অ্যাক্সিলারেশনের আমাদের এক্সপ্রেশন কী ছিল অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু ছিল ডিভি বাই ডিটি তাহলে আমি যদি এই ইকুয়েশনটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে আমি এখান থেকে ডিএক্স বাই ডিটি পাবো তাহলে ডিএক্স বাই ডিটি সমান হবে হাফ ইন্টু এটা হচ্ছে ভি ইন্টু টি ডেরিভেটিভ ওয়ান প্লাস টি ইন্টু ডিভি ডিটি এটা আমি ইউভি ডেরিভেটিভ করতে পারি
এখন এই ডিএক্স ডিটি আসলে ভি, কারণ আমরা জানি ভি ইকুয়ালস টু অলসো ডিএক্স ডিটি। তাহলে ভি ইকুয়ালস টু কত হবে? ভি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ভি বাই টু প্লাস টি বাই টু ইন্টু ডিভি ডিটি। এখন এই যদি ভি মাইনাস ভি বাই টু করি তাহলে এদিকটা ভি বাই টু হয়ে যাবে, তাহলে ভি বাই টু ইকুয়ালস টু টি ইন্টু ডিভি বাই ডিটি। তার মানে আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে ভি সমান টি ইন্টু ডিভি ডিটি। এখন আমাকে দেখাতে হবে যে অ্যাক্সিলারেশনটা হচ্ছে যে কনস্ট্যান্ট, তার মানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে এ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে ডিভি ডিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট আমাকে দেখাতে হবে। কিন্তু এই ইকুয়েশনটা তো সেটা দেখা যাচ্ছে না, ডিভি ডিটি কনস্ট্যান্ট। তাহলে এখানে আমি দুভাবে প্রবলেমটা সলভ করতে পারি এই লাইনটা থেকে। এখান থেকে আমি যদি ইকুয়েশন ওয়ান বলি, এখান থেকে আমি প্রবলেমটাকে দুটোভাবে সলভ করতে পারি। প্রথমত এখানে ইন্টিগ্রেশন করে আমি ভি বের করতে নিয়ে ভি বের করতে পারি, অথবা আমি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে অ্যাক্সিলারেশন নির্ণয় করতে পারি। দুটো প্রসেসই আমি দেখাচ্ছি। তাহলে আমাকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। তাহলে আমি যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি আবার এগেন, তাহলে ডিভি বাই ডিটি সমান হয়ে যাচ্ছে টি ইন্টু ডি টু ভি ডিটি টু প্লাস ডিভি ডিটি আর এই টি ডিভি ওয়ান। এখন এই ডিভি ডিটি এই ডিভি ডিটি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত হয়ে যাবে না, টি ইন্টু ডি টু ভি ডিটি টু ইকুয়ালস টু জিরো। তাহলে টি যেহেতু নট ইকুয়ালস টু জিরো, তার মানে নিশ্চয়ই ডি টু ভি ডিটি টু ইকুয়ালস টু জিরো। এটার মানে হচ্ছে যে ডি ডিটি অফ ডিভি ডিটি ইকুয়ালস টু জিরো। তাহলে ডি ডিটি অফ ডিভি ডিটি ইকুয়ালস টু জিরো মানে কি? অবশ্যই ডিভি ডিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে ডিভি ডিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখন ডিভি ডিটি কি অ্যাক্সিলারেশন? তার মানে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা একটা পদ্ধতি প্রুফ করার। অথবা আমি কী করতে পারি, আমি এই ইকুয়েশনটা থেকে ভি বের করতে নিয়ে পারি। কীভাবে? এই ভিডিও যদি এখানে আসে তাহলে ডিভি বাই ভি সমান ডিটি বাই টি হয়ে যাবে। ইকুয়েশন একটাকে রিঅ্যারেঞ্জ করি তাহলে ডিভি বাই ভি সমান হয়ে যাবে ডিটি বাই টি। এবার যদি আমি বোথ সাইড ইন্টিগ্রেট করে দিই তাহলে এটা হয়ে যাবে এল এন ভি সমান এল এন টি প্লাস আমি বলতে পারি এল এন সি। এল এন সি হচ্ছে কনস্ট্যান্টস, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে এটা হয়ে যাচ্ছে এল এন ভি বাই সি ইকুয়ালস টু এল এন টি, তার মানে ভি বাই সি ইকুয়ালস টু টি। তাহলে ভি ইকুয়ালস টু সি ইন্টু টি। এখানে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে অ্যাক্সিলারেশন পেয়ে যাবো। তাহলে ডিভি বাই ডিটি সমান হয়ে যাচ্ছে সি, তার মানে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু সি ইকুয়ালস টু ধ্রুবক আর কনস্ট্যান্ট ইউ ক্যান সে। তাহলে এই প্রবলেমটা কিন্তু দুভাবেই করে, এটাকে এখানে ডেরিভেটিভ করে অথবা এখান থেকে ইন্টিগ্রেট করে ভিটা বের করে নিয়ে তাকে ডেরিভেটিভ করি, যেটা খুশি করা যেতে পারে। এবার নেক্সট প্রবলেম, ওকে নাও প্রবলেম নাম্বার থ্রি। এখানে কি বলছে, এ পয়েন্ট মুভস ইন এ স্ট্রেট লাইন সো দ্যাট ইটস ডিস্টেন্স এস ফ্রম এ ফিক্সড পয়েন্ট অ্যাট টাইম টি ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার এন। কন্ডিশনটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল ফ্রম এ ফিক্সড পয়েন্ট, একটা নির্দিষ্ট বিন্দু থেকে যে ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে এস, সেটা বলা আছে প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার এন। ইফ ভি বি দ্য ভেলোসিটি অ্যান্ড এফ বি দ্য অ্যাক্সিলারেশন, ভিটা ভেলোসিটি এফ হচ্ছে অ্যাক্সিলারেশন অ্যাট এনি টাইম টি যে কোনো মুহূর্তে, তাহলে আমাকে দেখাতে হবে এন মাইনাস ওয়ান ইন্টু ভি স্কোয়ার ইকুয়ালস টু এন এফ এস, এটা প্রুফ করতে হবে। আমাকে এটা দেওয়া আছে এস প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার এন, আমাকে প্রুফ করতে হবে এটা, যেখানে এফ আর ভিটা হচ্ছে যে ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন। তাহলে আমি প্রথম এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে নেবো এটা ইকুয়াল করার জন্য, তাহলে এস ইকুয়ালস টু হয়ে যাবে কে টি টু দি পাওয়ার এন। তাহলে আমার ফার্স্ট টার্গেট এখান থেকে কী হওয়া উচিত, এফ বের করা উচিত। এফ এফ কী করে বের করবো? এসকে দুবার ডেরিভেটিভ করলে পাওয়া যাবে, তাহলে একবার ডেরিভেটিভ করলে ভেলোসিটি ডিএস বাই ডিটি সমান কত হবে কে ইন্টু এন টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে ডিএস ডিটি, এটা হচ্ছে ভেলোসিটি ভি। এটা ইকুয়েশন এক করে রাখি, ওটা কাজে লাগতে পারে। এবার একটু আরবার ডেরিভেটিভ করি অ্যাক্সিলারেশন হচ্ছে এফ, তাহলে এটা হচ্ছে ডি টু এস ডি টি টু, তাহলে হচ্ছে কে এন ডেরিভেটিভ করলে হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু টি টু দি পাওয়ার এন মাইনাস টু। এখন আমাকে কী প্রুফ করতে হবে, এন এফ আর এস এটা দেখাতে হবে। আমি রাইট হ্যান্ড সাইডটা যদি করে নিই, লেফট হ্যান্ড সাইডটা খুব সহজে চলে আসা যাবে। তাহলে রাইট হ্যান্ড সাইড আমার কী আছে, এন এফ এস। তাহলে এন এফ কোনটা, এটা কে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু টি টু দি পাওয়ার এন মাইনাস টু। এস কোথায়? এখানে কে টি টু দি পাওয়ার এন। এবার যদি আমি সাজিয়ে লিখি তাহলে কে ইন্টু এন স্কোয়ার ইন্টু এন মাইনাস ওয়ান
into t to the n minus 2 আর এখানে আছে t to the power n n minus 2 plus n মানে 2n minus 2 তাহলে t to the power 2n minus 2 মানে হচ্ছে n minus 1 তার হোল স্কয়ার দ্যাট ইজ 2n minus 2 into k এটা k স্কয়ার আছে তাহলে এটা n স্কয়ার k স্কয়ার n minus 1 into t to the power n minus 1 তার হোল স্কয়ার এখানে যে kn t to the power n minus 1 মানে এই টার্মটা এটা হচ্ছে v স্কয়ার তাহলে n minus 1 into v স্কয়ার দেখা যাচ্ছে এন এফ এ সমান হয়ে গেল এন মাইনাস এ স্কোয়ার তাহলে এটা হলো লেফট হ্যান্ড সাইড দিস ওয়াজ লেফট হ্যান্ড সাইড তাহলে এটা প্রুফ হয়ে গেল ওকে নাও লেট মি মুভ টু দ্য নেক্সট প্রবলেম ওকে অ্যান্ড হিয়ার দ্য নেক্সট প্রবলেম ইজ প্রবলেম নাম্বার ফোর এখানে কি দিয়েছে এ পার্টিকেল মুভস অ্যালং এ স্ট্রেট লাইন অ্যাকর্ডিং টু দ্য ল এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ টি স্কোয়ার প্লাস টু বি টি প্লাস সি প্রুভ দ্য অ্যাক্সিলারেশন ভেরিজ এজ ওয়ান ডিভাইড বাই এক্স কিউব আর এখানে এক্স টি রিলেশন দেওয়া আছে রিলেশনটা কি এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ টি স্কোয়ার প্লাস টু বি টি প্লাস সি এটা দেওয়া আছে কি প্রুফ করতে হবে না এই যে অ্যাক্সিলারেশনটা হবে এখানে এটাকে আমি এফ দিয়ে প্রকাশ করছি আবার কারণ এগুলো এবিসি আছে এক্সিলারেশন প্রপোর্শনাল টু ওয়ান ওভার এক্স কিউব এটা প্রুফ করতে হবে আমাকে এখান থেকে তাহলে প্রথমে আমি যদি ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন করি তাহলে কী পাবো ভেলোসিটি পাবো তাহলে এটা হচ্ছে টু এক্স টি এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে টু এক্স ইনটু ডিএক্স বাই ডিটি সমান টু এ টি প্লাস টু বি তার মানে এক্স ইনটু ডিএক্স ডিটি তাহলে এক্স ইনটু আমি ডিএক্স ডিটিকে ভি বলতে পারি ভি ইকুয়াল টু এটা দুইটা ক্যান্সেল করে দিচ্ছি বোথ সাইডে তাহলে এটি প্লাস বি তার মানে আলটিমেটলি যেটা ভি হচ্ছে সেটা হচ্ছে এটি প্লাস বি ডিভাইড বাই এক্স এটা ভি পাওয়া গেল বলতে পারি যেহেতু ভি ইকুয়ালস টু ডিএক্স বাই ডিটি এবার আমার কী প্রয়োজন আমার প্রয়োজন হচ্ছে যে অ্যাক্সিলারেশন তাহলে এটাকে আবার টি এস সাবজেক্টে আমি ডিফারেন্সিয়েশন করব তাহলে টি এস সাবজেক্টে ডিফারেন্সিয়েশন কীভাবে করা যেতে পারে তাহলে ডিভি বাই ডিটি করলে এটা ইউ বাই ভি এগুলো ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি তাহলে ডিভি বাই ডিটি সমান কী হবে আর স্কোয়ার এক্স ইনটু এটা ডেরিভেটিভ টি এর সাবজেক্ট ডেরিভেটিভ করলে এ প্লাস এটি প্লাস বি ইনটু হর ডেরিভেটিভ হবে তার মানে ডিএক্স বাই ডিটি দ্যাট ইজ ভি তাহলে নেক্সট এক্স স্কোয়ার করছি তাহলে এক্স ইনটু এটা ডেরিভেটিভ প্লাস এটা ইনটু এক্সের ডেরিভেটিভ এক্সের ডেরিভেটিভ কত ডিএক্স বাই ডিটি দ্যাট ইজ ভি এবারে ভি এর যে মানটা ছিল এই মানটা এখানে আবার বসিয়ে দেবো তাহলে কী পাওয়া যাবে শোনাচ্ছি এ এক্স প্লাস এটি প্লাস বি ইন্টু ভিএর যে ভ্যালুটি ছিল এটি প্লাস বি বাই এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার এটা হচ্ছে ডিভি বাই ডিটি অ্যাক্সিলারেশন এফ এবার এটাকে রিঅ্যারেঞ্জ করলে চলে আসবে দেখি একটু রিঅ্যারেঞ্জ করে কী আসছে এই রিলেশনটা দরকার হতে পারে আচ্ছা এখানে মাঝখানে একটা মাইনাস হতো সরি এই ডেরিভেটিভটার সময় এখানে একটা মাইনাস হতো ওকে তাহলে এবার যদি এটা করি তাহলে এফ ইকুয়ালস টু কত হবে এখানে যদি এটা করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এটি প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইড বাই এ এক্স স্টার এক্স স্কোয়ার এক্স 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 কিউব হয়ে যাবে এবার এই এক্স স্কোয়ার ভ্যালুটি এখানে পুট করে দিচ্ছি এটা সূত্রে ভেঙে দিই তাহলে এ ইনটু এ টি স্কোয়ার প্লাস টু বি টি প্লাস সি মাইনাস এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস টু এ বি টি প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এক্স কিউ তাহলে যেটা হবে সেটা কি না এখানে হচ্ছে স্কোয়ার টি স্কোয়ার প্লাস টু এ বি টি প্লাস এ সি মাইনাস এ স্কোয়ার টি স্কোয়ার আছে এগুলো মাইনাস হতো মাইনাস এ স্কোয়ার টি স্কোয়ার মাইনাস টু এ বি টি মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এক্স কিউব তাহলে এটা এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে টু এ বি টি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তাহলে এ সি মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এক্স কিউব এটা হচ্ছে এফ তাহলে এখানে যেটা এফ পাওয়া গেল সেটা দেখা যাচ্ছে এ সি মাইনাস বি স্কোয়ার বাই এক্স কিউব এখন এ বি সি এগুলো কী ছিল কনস্ট্যান্ট ছিল তাহলে এ সি মাইনাস বি স্কোয়ার কনস্ট্যান্ট হবে তার মানে এটার সময় লিখতে পারি আমি কে ডিভাইড বাই এক্স কিউব হয়ের
k equals to ac minus b square equals to constant or to a proportional to 1 divided by x cube. এটা প্রুফ হয়ে গেল ওকে তাহলে আমরা নেক্সট প্রবলেম দিকে যাবো আবার নেক্সট প্রবলেম কি আছে আচ্ছা এখানে আবার একটা রিলেশন দেওয়া আছে দ্য ডিসপ্লেসমেন্ট এক্স অ্যাট টাইম টি অফ এ পার্টিকেল মুভিং অ্যালং দ্য এক্স এক্সিস ইজ গিভেন বাই টি ইকুয়ালস টু t equals to ax square plus bx t equals to ax square plus bx where alpha beta are positive constants আচ্ছা alpha beta constant আচ্ছা ab লিখে নিলাম alpha beta আছে এগুলো alpha x square plus beta x where alpha beta are positive constant express the velocity v of the particle at any moment as a function of x আচ্ছা প্রথমে ভেলোসিটি এটাকে ফাংশন অফ এক্স ভেলোসিটিটাকে ফাংশন অফ এক্সের আকারে প্রকাশ করতে হবে সেকেন্ড কি অ্যান্ড প্রুভ দ্যাট দ্য রিলেশন অফ দ্য অ্যান্ড প্রুভ দ্যাট দ্য রিটার্ডেশন অফ দ্য পার্টিকেল আচ্ছা মানে যে এখানে যে মন্দন নিয়ে চলবে পার্টিকেলটা সেই মন্দন যদি আমি এফ বলি সেটা কী দেখা যাবে টু আলফা ভি কিউ মানে এটা মাইনাস বেরোবে যেহেতু রিটার্ডেশন বলছে তার মানে আমাকে প্রুভ করতে হবে এফ সো মাইনাস টু আলফা ভি কিউ তাহলে প্রথমে আগে ভিটাকে এক্সের ফাংশন আকারে প্রকাশ করি তাহলে এটাকে এক্সের সাপেক্ষে এবার ডেরিভেটিভ করি তাহলে কত হবে ডিটি বাই ডিএক্স সমান হয়ে যাবে টু আলফা এক্স প্লাস বিটা এখন এটা যদি উল্টে দিই ডিএক্স বাই ডিটি হয়ে যাবে তাহলে ভি ইকুয়ালস টু হয়ে যাবে ডিএক্স বাই ডিটি সমান ওয়ান ডিভাইড বাই টু আলফা এক্স প্লাস বিটা তার মানে এটা কিন্তু টু আলফা এক্স প্লাস বিটা এটা কিন্তু হয়ে গেল ওকে এটা ভেলোসিটি হয়ে গেল তাই ভেলোসিটি ফাংশন অফ এক্স এটা হচ্ছে ফাংশন অফ এক্স এটা প্রুফ হয়ে গেল ফার্স্ট পার্টটা এবার আমাদের যদি অ্যাক্সিলারেশন বা এখানে রিটার্ডেশন বলছে মন্দন দেখা দেবো টু আলফা ভি কিউ তাহলে কী করবো এটাকে আর একবার ডিফারেন্সিয়েশন করে দেবো টিএস সাপেক্ষে তাহলে অ্যাক্সিলারেশন পাবে ডিভি বাই ডিটি তাহলে ডিভি বাই ডিটি হয়ে যাবে মাইনাস ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই টু আলফা এক্স বিটা তার হোল স্কোয়ার ইন্টু একটা টু আলফা থাকবে টু আলফা এক্সের ডেরিভেটিভ টু আলফা হবে বা টিএস সাপেক্ষে মানে টু আলফা ইন্টু ডিএক্স ডিটি হবে টু আলফা ইন্টু ডিএক্স ডিটি ওকে এখন এই ডিএক্স ডিটি হচ্ছে আবার ভি তাহলে এই ডিএক্স ডিটির জায়গায় এইটা আমি বসিয়ে দিতে পারি ওয়ান বাই টু আলফা এক্স বা এইভাবে বলতে পারি যে ওয়ান বাই টু আলফা এক্স সেটা তো ভি স্কোয়ার তাহলে সরি ওয়ান বাই টু আলফা এক্স হচ্ছে ভি স্কোয়ার হ্যাঁ তাহলে মাইনাস ওয়ান বাই ভি স্কোয়ার ইন্টু এটা হচ্ছে টু আলফা আবার এটা ডিএক্স ডিটিটা কি না ডিএক্স ডিটিটা হচ্ছে ভি আচ্ছা ভি ইকুয়ালস টু ওয়ান ওভার টু আলফা এক্স না তাহলে এই ডিএক্স ডিটিটা হচ্ছে আসলে এখানে বসিয়ে দিব মানটা তাহলে এটি ইকুয়ালস টু মাইনাস ওয়ান ওভার টু আলফা এক্স বিটা তার হোল স্কোয়ার ডিএক্স ডিটি মানে ভি এটা হচ্ছে আবার ওয়ান ওভার টু আলফা এক্স প্লাস বিটা ইন্টু টু আলফা এবার এটা কী হচ্ছে এটা হচ্ছে স্কোয়ার আর এটা একটা আছে তার মানে কিউ হয়ে যাবে তার মানে যেটা অ্যাক্সিলারেশনটা হচ্ছে এখানে হচ্ছে যে ডিভিডিটি হচ্ছে অ্যাক্সিলারেশন এফ তাহলে এটা হচ্ছে ওয়ান ওভার এটা মাইনাস রয়েছে টু আলফা এক্স প্লাস বিটা তার হোল কিউব ইন্টু টু আলফা এবারে ওয়ান বাই টু আলফা এক্স হচ্ছে ভি এটা ভি কিউব তাহলে মাইনাস টু আলফা ভি কিউব এফ প্রুফ তাহলে এই কয়েকটা আমি প্রবলেম